আজকের বিষয় অ্যানজাইনা শীর্ষক হঠাৎ বুকের তীব্র ব্যথা অ্যানজাইনা হতে পারে কিভাবে কে প্রতিরোধ করবেন মধ্যবয়স্ক কমলবাবু রোজকার মতো অফিসে বসে কাজ করছিলেন আচমকা বুকের তীব্র যন্ত্রণা চোখে অন্ধকার কিছু বুঝে ওঠার আগেই কাজের টেবিলে মাথা নেতিয়ে পড়ল সহকর্মীরা গাড়ি করে পাশের নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলেন ডাক্তার পরীক্ষা করে বললেন হার্ট অ্যাটাক নয় অ্যাঞ্জাইনা পেক্টোরিস মিসেস রায় লেডি কলেজের লেকচারার পরের ক্লাসটার কথা ভাবতে ভাবতে ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন হঠাৎ কাঁধ ঘাড় বাম হাতের যন্ত্রণায় কাতর হয়ে পথের পাশে সিট বেঞ্চ বসে পড়লেন পাশ দিয়ে যাচ্ছিলেন তৃতীয় বর্ষের সম্মানিক শ্রেণীর ঝর্ণা ম্যাম কি হল ছুটে এসে দেখলেন যন্ত্রণায় মিসেস রায় বাঘরুদ্ধ যেন পাথর সঙ্গে সঙ্গে ম্যাডামকে পাশে সরকারি হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হল কর্তব্যরত সিনিয়র স্টাফ বললেন অ্যানজাইনাঞ্জাইনা কি বা অ্যাঞ্জাইনা পেক্টরিস হৃদযন্ত্রের এক অসুখ যেখানে বুকের তীব্র যন্ত্রণা বা খুব চাপ ভাব বা কাঁধ হাড় ঘাড় হাতে খুব ব্যথা হঠাৎ শুরু হয় আক্রান্ত মানুষ স্ট্যাচুর মতো হয়ে যান কিন্তু চুপচাপ স্থির হয়ে বসে বা শুয়ে থাকলে কিছুক্ষণের মধ্যে সাধারণত সব ঠিক হয়ে যায় এই অসুখ বারবার ফিরে আসে সঠিক যত্ন না নিলে শেষে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হয় এ কারণে একে অ্যাটাকের পূর্ব লক্ষণ বলা হয় প্রথমবার পর অবশ্যই ঘটনা আপনার ডাক্তারকে জানান এবং পরামর্শ অ্যাঞ্জাইনা হয় কেন অ্যাঞ্জাইনার মূল কারণ হৃদপেশিতে রক্ত তথা অক্সিজেনের সরবরাহের ঘাটতি যা আবার নিম্নলিখিত কারণে হতে পারে ধমনির আথারোস্লেরোসিস ধমনীতে রক্ত জমাট বেঁধে হার্ট সরু হয়ে রক্ত পাম্পিং ক্ষমতা দুর্বলতা করোনারী আক্ষেপ লক্ষ্য করুন এটা সুস্থ করণারী ধমনি এটা বাঁ দিক এটা সুস্থ করণারী ধমনী লক্ষ্য করুন ধমনির ভিতরের যে চিত্র অর্থাৎ যে বোর আমরা বলি বাংলা ইংলিশ বলি বোর সে বোরটা ইউনিফর্ম পাশে লক্ষ্য করুন আথেরোসক্লোর কর্নারি আটারি আথেরোস্ক্লেটিক কর্নারি আটারি পাশেরটা লক্ষ্য করুন এই জায়গাটা দুপাশে প্লাক বা আথেরোমা জমে জায়গাটা শুরু হয়ে গেছে এদিকেও তাই দুদিকে প্লাক বা আথেরোমা জমে জায়গাটা শুরু হয়ে গেছে এইদিকে একটা ব্লাড ক্লট হয়ে গিয়ে জ্যাম করে দিয়েছে অর্থাৎ রক্ত চলার পথে বাধা তৈরি হলো এটাই হল আথেরোসিস এটাই মূল কারণ অস্থিতিশিল বা আনস্টেবল অ্যানজাইনা কি সাধারণত অ্যানজাইনার সমসাধ্য কাজ করার সময় হয় বিশ্রামরত অবস্থায় নয় এ ধরনের অ্যানজাইনাকে স্থিতিশীল বা স্টেবেল অ্যানজাইনা বলে কিন্তু অনেক সময় অ্যাঞ্জাইনা রোগীকে বিশ্রামরত অবস্থাতেও আক্রমণ করে এ ধরনের অসুখকে বলে আনস্টেবল অ্যানজাইমা আনস্টেবল অ্যানজাইনাতে বুক ব্যথা সহজেই আসে কষ্ট দীর্ঘস্থায়ী হয় অ্যানজাইনার জন্য নির্দিষ্ট ওষুধ খেলেও কষ্ট দূর হয় না এ সময় আক্রান্তকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হয় কিভাবে বুঝবেন আপনার অ্যানজাইনা অ্যাটাক হয়েছে নিচের প্রথম তিনটি যে কোনো একটি এবং বাকিগুলির যে কোনো একটি অনুভূত হলে ধরে নিতে হবে আপনার হয়েছে যে লম্বা পিছনে চেপে ধরা ধরা থেতলে যাওয়া যন্ত্রণা দুই পিঠের উপর দিকে দু হাতে ঘাড়ে এমনকি কানের লতিতেও যন্ত্রনা তিন হাত কাঁধ চোয়াল ঘাড় পিঠের দিকে ছড়িয়ে পড়া ব্যথা চার শ্বাসকষ্ট পাঁচ দুর্বলতা অবসাদ ছয় জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা আপনি আক্রান্ত হয়েছেন বুঝলে তখন কি করবেন যা করছিলেন থামিয়ে দিন সম্পূর্ণ বিশ্রাম নিন শুয়ে পড়ুন বা বসে পড়ুন যদি এটা প্রথম ঘটনা হয় তবে তিন চার মিনিটের মধ্যেই অবস্থা স্বাভাবিক হয়ে যাওয়া উচিত নচেৎ সঙ্গে ওষুধ থাকলে জিভের তলায় রাখুন কখন অ্যানজাইরা বেশি হওয়ার সম্ভাবনা এক খুব শারীরিক পরিশ্রমের সময় দুই প্রচন্ড মানসিক চাপে তিন প্রচন্ড গরম বা শীতের সময় চার খুব বেশি খাওয়ার পর পাঁচ খুব মদ খাওয়ার পর ছয় প্রচুর সিগারেট খাওয়ার পর অ্যানজাইরা থেকে কি জটিলতা হতে পারে অ্যানজাইরা মানে করোনারি আটারি ডিজিজ কোনো কারণে হিটপেসিদের রক্ত অক্সিজেন সরবরাহ সঠিক মাত্রায় পৌঁছচ্ছে না সুতরাং ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই সেম জিনিস লক্ষ্য করুন এখানেও দেখাচ্ছি প্লাকযুক্ত ধমনী এই হার্টের এই জায়গাটায় একটা প্লাক তৈরি হয়েছে অর্থাৎ ভেতরে ফ্যাট জমে গিয়ে ধমনীটা শুরু হয়ে গেছে সুতরাং এটা অ্যানজাইনা তৈরি করছে এবং পরবর্তীকালে এটা দেখি হার্ট অ্যাটাকও হতে পারে এইদিকে সুস্থ ধমনী আছে তার ভিতরে কোনো প্লাক নেই সে সুন্দরভাবে কাজ করছে কাদের অ্যানজাইনা বা কর্নারি হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি এক যারা উচ্চ রক্তচাপে ভুগছেন দুই যারা উচ্চ এলডিএল বা নিম্ন এইচডিএল কোলেস্টেরলে ভুগছেন তিন যারা উচ্চ সুগারে ভুগছেন চার যারা খুব মোটা বা যাদের ওজন খুব বেশি পাঁচ যারা সবসময় শুয়ে বসে দিন কাটান ছয় যারা সিগারেট বা মদ খান বা অন্য নেশা করেন সাত যারা উচ্চ মানসিক চাপে ভুগছেন আট যাদের পরিবারে করোনারি হার্ট ডিজের ইতিহাস আছে নয় যাদের বয়স পঁয়তাল্লিশের বেশি দশ মাসিক বন্ধ হওয়া মহিলারা কি প্রতিরোধযোগ্য হ্যাঁ অ্যানজাইনা প্রতিরোধযোগ্য নিচের ধাপগুলো অনুসরণ করুন এক যদি আপনার উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল উচ্চ ব্লাড সুগার থাকে তবে তার যথাযথ চিকিৎসা করান দুই শরীর ওজন বেশি হলে তাকে নিয়ন্ত্রণে আনুন খাদ্য সঠিক নির্বাচন ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে তিন ধূমপান করবেন না চার মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত শরীর চর্চার মাধ্যমে পাঁচ সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট কোষে ব্যায়াম করুন ওয়াকিং জগিং রানিং সুইমিং যা খুশি করতে পারেন প্লিজ মনে রাখবেন শরীর চর্চায় রক্তচাপ কোলেস্টেরল ব্লাড সুগার ওজন মানসিক চাপ সব কিছু নিয়ন্ত্রণে থাকবে এর চেয়ে ভালো ওষুধ লাখ টাকাতেও মিলবে না বহুদিনের অভিজ্ঞতা এ সত্য অনেকে উপলব্ধি করেছেন আমি নিশ্চিত আপনিও তা বুঝতে পারবেন শরীর চর্চা অপরিহার্য খাদ্য সুষম খাদ্য খেতে হবে যাতে কম ফ্যাট কম সুগার কম নন থাকবে যুক্ত খাবার পুরো বাদ দিতে হবে ট্রান্সফার্ট বলতে বোঝায় বনস্পতি বা ডালে জাতীয় ঘি তৈরি খাবার হার্টের পক্ষে ভয়ঙ্কর খারাপ ওকে খাওয়া যেতে পারে রিফাইন্ড প্রসেসড ক্যান্ড বটল প্যাকেট ফুড এড়িয়ে চলতে হবে সকল রকম মাংস এড়িয়ে চলতে হবে খেতে হবে সম্পূর্ণ শস্য তাজা সবজি ফল বিশেষত ভিটামিন সি সমস্ত সাইটাস ফুড আমলকি কাঁচা লঙ্কা তাজা তবুজ উচ্চ ভিটামিন এ সমস্ত অঙ্কুরিত সরিষা বাদাম বিন ছোলা মুগ ভিটামিন এ গাজর হলুদ রং যুক্ত যে কোনো ফল সবজি মাছ ডিম ফ্যাট তোলা দুধ ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্যও খেতে হবে নিচের ছবি লক্ষ্য করুন বাদ একে একদম রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাদ্য তার মধ্যে দেখুন मीट যেটা আছে এটাকে লাল ক্রস করে দেওয়া আছে ওটা বাদ বাকিগুলো চলবে ভিটামিন ডি সবই ফল আছে কোনো অসুবিধেই নেই অ্যাকচুয়ালি ভিটামিন ডি আর ভিটামিন এ একসঙ্গেই থাকে যেমন দুধ ডিম মাছ এ থাকে ডিও থাকে এখানে ডিতে কেবল ভিটামিন মানে মানে প্রাণী প্রোটিন সোর্সটা না দেখিয়ে উদ্ভিদ সোর্সটা দেখানো হয়েছে আর ডান দিকে রয়েছে খাদ্য দেখুন নানা রকমের সুন্দর সুন্দর সব খাবার কিন্তু সমস্ত খাবারগুলো ট্রান্সফার্টে তৈরি এটা লাল ক্রস করে দেওয়া হয়েছে হার্ট অ্যাটাক ও অ্যানজাইনা এদের পার্থক্য কি অসুবিধার মধ্যে লক্ষণের অনেক মিল আছে কিন্তু পার্থক্যও আছে হার্ট অ্যাটাকের চিহ্ন লক্ষণ অ্যানজাইনার চেয়ে দীর্ঘস্থায়ী হার্ট অ্যাটাকের আক্রান্তের সারা মুখ ঘামে ভর্তি হয়ে যায় অ্যানজাইনা তা দেখা যায় না হার্ট অ্যাটাকে মাথা হালকা মনে হয় এটা অ্যাঞ্জাইনায় নেই হার্ট দুর্বলতা অসুস্থতা মুখের বিবর্ণত বিবর্ণতা অ্যাঞ্জাইনের তুলনায় অনেক বেশি আমাদের আজকের আলোচনা শেষ হল ভিউয়ার্সদের অনুরোধ আপনারা দেখে যেখানে অসুবিধা হলো যা পছন্দ হলো না যা হলে ভালো হতো সেগুলো আমাকে জানান আমি চেষ্টা করব পরের ভিডিওগুলোকে আরও সর্বাঙ্গ সুন্দর করে তুলতে আপনাদের দেখার জন্য টাইম দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ